আপনার মেয়েকে আপনি পুরুষ টিচারের কাছে প্রাইভেট পড়াতে পাঠাচ্ছেন কেন? স্কুলে পড়ুক আর কলেজে পড়ুক, আপনি পুরুষ টিচারের কাছে ওকে একান্তে নীরবে নিভৃতে প্রাইভেট পড়তে পাঠাচ্ছেন কেন? আপনার বাসায় পুরুষ টিচার আসছে, আপনার মেয়েকে একা একা পড়াচ্ছে কেন একটা রুমের মধ্যে? এই সুযোগ কে করে দিচ্ছে? আপনি তো ঘরের মধ্যে একটা পতিতালয় খুলেছেন। যখন একটা ছেলে একটা মেয়ে একা একা থাকবে, তৃতীয় পক্ষ থাকবে সেখানে শয়তান, আস্তে আস্তে সেই টিচারের হাতেই দেখবেন মেয়ে ধর্ষিত হয়ে গেছে। ধর্ষিত না হলেও মেয়ে নিজেই প্রেম করে পালিয়ে যেতে পারে। অ্যাক্সেস কে দিচ্ছে? আমরা দিচ্ছি। এরপরে দেখবেন যে মিডিয়ার মধ্য দিয়ে দেখবেন যত জেনা, ব্যভিচার, পর্নোগ্রাফি, অশ্লীলতা, পরকীয়ার সিরিয়াল, সব সিরিয়ালগুলোকে একত্রিত করে যেন গিলাই খাওয়ানো হচ্ছে। আপনি বাঘের মুখ থেকে হাড্ডি নিয়ে আসতে পারবেন, গোশত নিয়ে আসতে পারবেন, আপনার ওয়াইফের হাত থেকে রিমোট নিতে পারবেন না। একদম সন্ধ্যা লাগবে, বসবে, রাত 10টা পর্যন্ত 4-5টা সিরিয়াল দেখবে, তারপরে ঘুম। নিত্যদিনের রুটিন। আমি একটা বয়স্ক মহিলাকেও দেখেছিলাম, সুন্দর মতো মাগরিবের নামাজ হলো, নামাজ পড়লো, মাশাআল্লাহ। নামাজ পড়ার পরে বলছে, বাবা আমি এখন কোরআন পড়বো। ঠিক আছে, মাশাআল্লাহ। দাদি পড়েন, দাদি কোরআন পড়া শুরু কর, এক পারা কোরআন পড়ে শেষ, খেতে বসো, খেতে বসলাম, খাওয়া দাওয়া শেষ, দাদি এখন কি, একটু সিরিয়াল দেখবো কয়েকটা, তারপর 4-5টা সিরিয়াল দেখলো, তারপর ঘুম। কি একটা সাইকোলজিক্যাল পরিবর্তন দেখেছেন! এবং এগুলোতে কি শেখানো হচ্ছে? পরকীয়া, জেনা, কুটনামি, পরিবারের ভাঙন, এর কথা ওকে লাগানো, এর কথা ওকে লাগানো, মানে মনে হচ্ছে যেন এগুলো আমাদের ট্রেডিশন, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? এই পুরো সিরিয়ালগুলো কি ইসলামিক? যেখানে ইসলাম শেখানো হচ্ছে, কোরআন শেখানো হচ্ছে, বা ইসলামিক কোনো নাটিকা, বা ইসলামিক কোনো সং বা নাসিদ বা কোনো সিরিয়াল, এমন কিছু কি? সবই তো পশ্চিমা ধাঁচের এবং অমুসলিমদের ধাঁচের। তখন ওদের মানসিকতা আমাদের মধ্যে ইনস্টল হচ্ছে। বাংলাদেশের কয়টা প্রতিষ্ঠানে হিন্দি শেখানো হয় বলেন তো? শেখানো হয় না। তারপরেও দেখবেন বাংলাদেশের ম্যাক্সিমাম মহিলা হিন্দিতে কথা বলতে পারে, বা কথা বলতে না পারলেও হিন্দি বোঝে, কিন্তু আরবি বোঝে না। আরবি তো বোঝে না, বোঝে না, একটা আরবি শব্দ দেখলেই পুণ্যের কাজ মনে করে। ছেলের নাম রাখছে জাহিম, এটা আরবি শব্দ জাহিম। জাহিমের মানে কি সে জানে না? জাহিম মানে কি? জাহিম মানে কি? জাহান্নাম। জাহিম মানে জাহান্নাম, দেখেছে আরবি শব্দ, ব্যাস লাগিয়ে জাহিম। তাহলে আরবির এই দশা, কিন্তু হিন্দি সব বোঝে। বাসায় যান, হিন্দিতে কথা বলেন, দেখবেন অ্যান্সার দিচ্ছে। যদি কালকে সকাল উঠে দেখেন যে বাংলাদেশ থেকে বাংলা ভাষা উঠিয়ে নিয়েছে আল্লাহ পাক, কোনো সমস্যা হবে না, সবাই হিন্দিতে কথা বলতে পারবে। এমনভাবে শিখেছে আর কি। কীভাবে শিখলো? কোন স্কুলে শেখানো হয়? কলেজে শেখানো হয়? ট্রেনিং দেওয়া হয়েছে? সিরিয়াল। এভাবে দেখেন পুরো ফেমিনিস্ট একটা ফেতনা চলছে। তারপরেও দেখবেন পোশাক আশাকের ফেতনা, রেপ, ধর্ষণের ফেতনা, ব্যভিচার।